বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, শুধু গলাটাই আমার বিগড়ে গেছে, তো সেই জন্য আমার ব্লগ একটু লেটে লেটে আসছে। তো যাই হোক, বুঝতেই পারছো চলে এসেছি ধানবাদ। শাশুড়ি মা 1 কেজি বড়ি পাঠিয়েছে, সেটা দিয়ে আর ফুলকপি আলু দিয়ে তরকারি বানাচ্ছি। আর এখানে আমার 2 ছানা শুয়ে আছে, একটা তো টুকু আর একটা কে তোমরা গেস করো। এখানে আমি দুজনের জন্য বানাচ্ছি হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া আমার খুব ফেভারিট, আর এই শীতকালে যখন এই নতুন লাল লাল গাজরগুলো ওঠে তখন গাজরের হালুয়া না বানালে শীতটাই মনে হয় ইনকমপ্লিট। আর তারপরে আমি স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম। গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার গলাটা মানে সেই যে বিয়েবাড়িতে ভেঙেছে এখনও অবধি ঠিক হয়নি, যথারীতি বুঝতেই পারছো ছাদটা দেখে যে আমি চলে এসেছি ধানবাদে। আজকে আসেনি, 2-3 দিন আগেই এসেছি, কিন্তু মানে যখন এসেছি তখন ফোনের স্টোরেজ একদম ফুল, বিয়েবাড়ির ভিডিও বিয়েবাড়ির ক্লিপে একদম ফুল, তো আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি। আমি এসেছি, টুপু এসেছে, টুপুর বাপি এসেছে, কিন্তু সাথে আর একজনকে নিয়ে এসেছি, সে আমার আর এক ছেলে, সে এসেছে ধানবাদের বাড়িতে আর প্রথমবার একা একা এসেছে। ঠিক আছে, একা একা মানে আমাদের সাথে, বাড়ির লোকজন ছাড়া একা একা এসেছে। তো কে সে তোমরা গেস করো তো দেখি, গেস করতে পারো নাকি? কালকে ওদেরকে নিয়ে গেছিলাম একটু গলফ গ্রাউন্ডে বিকালবেলা, তো টুপুরও স্কুলটা ছুটি পড়ে গেছে। ছুটি পড়ে গেছে মানে ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে, তো 2-3 দিন ছুটি দিয়েছে, তো ভালোই হলো, 2 ভাই মিলে খুব আনন্দ মজা করেছে কালকে। আর এখন ওকে নিয়ে যাব হচ্ছে একটু নেপাল সোয়েটার কিনে দিতে। বুঝতেই পারছো নেপাল বলতে কী বোঝাতে চাইছি? যারা আগের ভিডিও কন্টিনিউ দেখেছো তারা জানো যে নেপাল বলতে কী বোঝাতে চাইছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা মার্কেট বসে যেটাকে নেপালি মার্কেট বলা হয় বা বলা হয় লাসা মার্কেট। সেখানে অনেক কিছু উলেন জিনিসপত্র, গরম কাপড়ের অনেক কিছু ভ্যারাইটি পাওয়া যায় এবং সে মার্কেটটাকে দেখতেও খুব ভালো লাগে, কারণ সেটার মধ্যে অন্য টাইপের সব নেপালি লোকজন থাকে, তো তাদেরকে দেখতেও খুব ভালো লাগে। তো ও এসছে, ওকে একটা হুডি কিনে দেবো, আর একটা শ্যু, ওর হোয়াইট শ্যু চাই, তো হোয়াইট শ্যু কিনে দেবো। তো এগুলো কিনতে এখন বেরোবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30 মতো। আমাদের ধানবাদে মোটামুটি 11টার আগে কোনো দোকানপাটি ভালো মতো খোলে না, 11টার পরে বেরোবো। তা আমি ভাবলাম স্নান পুজো যখন হয়েই গেছে তো যাই ছাদে, চুলটাকে ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে বেরোবো। টুপু বাড়ি আছে কিন্তু ওকে নিয়ে যাবো না, ও পড়ছে, পড়ুক, কারণ ও যখন বাড়ি গেছিলো না স্কুল তো আর সে 1 সপ্তাহ বসে থাকেনি, স্কুল প্রচুর এগিয়ে গেছে, তো ওকে সেগুলো কভার করতে হচ্ছে। তাই বললাম যে তুই পড় আর আমি ভাইকে নিয়ে ঘুরে আসি। আর যে পাহাড়গুলো দেখতে পেলি? আমি তো দেখতেই পাচ্ছি না। 3-4টা দেখেছিস? তাহলে কোথায়, চল দেখাবি। আমি তো দেখতে পেয়েছি, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। ও পাহাড় দেখছে, আমাদের এখানে ছোট ছোট পাহাড়টায় ভরা রয়েছে, ছাদ থেকে পুরো দেখা যায়, কিন্তু এত পলিউশন এতে পাহাড়গুলো সব ঢেকে গেছে। ও ওটা দেখাই যাচ্ছে না, আছে একটা চোখে দেখা যাচ্ছে, এমনি দেখা যাচ্ছে। নেপালে যাচ্ছি না? না হ্যাঁ রে, নেপাল 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 নিয়ে যাবো তোকে। এখন এখানে এখান থেকে ট্রেন ধরবো আমি আর তুই, ট্রেন ধরে তারপর কিছু দূর ট্রেনে যাবো, তারপর প্লেনে যাবো, করে তোকে নেপাল নিয়ে চলে যাবো। ওখানে যাবো গিয়ে ওখান থেকে হুডি কিনবো, আর কিনে নিয়ে আবার বাড়ি চলে আসবো। একদিনে হয় না? না ইমা, একদিনে হয় না, আমি তো জানি যে একদিনই হয়ে যাবে, এসে আবার ভাত টাত খাবো দুপুরে, ভাবলাম আমি। না না, প্লেনে করে যেতে হবে তাহলে, যদি প্লেনে করে তাহলে তো হয়ে যাবে, যদি ট্রেনে করে যাও অনেকদিন। তাই তুই গেছিস নেপাল? গেছিস? নেপাল জানি, কিন্তু বাবাই বলেছে। পাপাই বলেছে? হ্যাঁ তা ঠিক, পাপাই তো জানবে, পাপাই তো গাড়ি চালায় না, এগুলো পাপাই জানবে। ঘড়িতে এখন বাজে প্রায় 11টার বেশি বেজে গেছে, 11:05 ধরে রাখো। এখন আমি আর অহন বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি? লাসা মার্কেট। ও ও জানে লাসা মার্কেট। Thank you.
भी आता है आप लोगों को? हिंदी, बंगाली सब? हिंदी, बंगाली, मराठी, कर्नाटका सब, तमिल। यहाँ पे तो बस हिंदी और बंगाली बोलना आता है तो बस सब कुछ आता है। देखिए ना, तमिल भी है, बहुत है, स्मार्ट है। কেনাকাটা ও কিনলো একটা হুডি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, যাব এখন পার্ক মার্কেট, ওর একটা শু কিনে দেবো, দিয়ে বাড়ি যাব। ১৫ বাজে, এই আমরা বাড়ি ফিরলাম। ওর একটা জ্যাকেট কেনা হয়েছে আর কেনা হয়েছে একটা শু, সবকিছু তোমাদের গিয়ে দেখাচ্ছি বাড়িতে। চল বন্ধুরা, এটা হচ্ছে ওর শু। ও হোয়াইট কালারের শুই বলছিল যে আমার হোয়াইট কালারের শুই বেশি ভালো লাগে। তো এটা হোয়াইট কালারের ক্যাম্পাসের একটা শু, ক্যাম্পাস কিডস। দাঁড়া এখানে দেখাই বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 12:30। এখানে টুপু গেম খেলছে। আর অহন কি খাচ্ছে? সহন অহন খাচ্ছে গাজরের হালুয়া, আমি বানিয়েছি সকালবেলা। হ্যাঁ, কেমন আছো অহন? ভালো। এসে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আজকে আমাদের মেনু হচ্ছে মুসুরির ডাল, মাছ ভাজা আর ফুলকপি আলু বড়ি দিয়ে একটা তরকারি। চা বসিয়ে দিয়েছি, দুধ দেবো দুই ছাড়াকে, আর চা খাবো আমি আর মা। আর আজকে না সন্ধ্যেবেলা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাব, যেটা আমিও প্রথমবার যাচ্ছি আর চেষ্টা করবো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার। এখানে পৌষ মেলা বা পিঠে মেলা বলে একটা জায়গা আছে, সেখানে মেলা লাগে শীতকালের কিছু দিন। সেটা মাই শুনে এসেছে, মা ছাদে গেছিলো, ছাদ থেকে শুনে এসে আজকের থেকে শুরু পরপর মনে হয় 3 দিন অবধি হবে। আজকেই নিয়ে যায়, তো দুটো ছেলেও খুব খুশি হয়ে যাবে। তো যাবো হচ্ছে কর্তা মশাই অফিস থেকে আসলে, মানে ওই 7:30-7:30 ওরকম সময় যাব। এখন আমি দুপুরবেলা তো কি ঘুম, বিয়েবাড়িতে একদম ঘুমই হয়নি, ঘুমই শেষ হচ্ছে না আমার। এত যে ঘুম ডিউ রয়েছে তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়। এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চাটা করে চাটা খেয়ে তারপর রেডি হব। বাংলা বেগুন কেন এগুলো? কালো ফ্রি ফান্ডে লেবু মিলেছে। লেবু ফ্রি ফান্ডে? লেবু মিলেছে। এগুলো রেখে দাও সোনা, এতে বেচে দেব অনেক পয়সা। ফ্রি ফান্ডে অনেকগুলো লেবু আছে। সবাই লেবুর কি দাম? 8-10টা লেবু আছে। কারোর বাগানে নাকি? যাকে সবজি আনতে দিয়েছিলাম ওর বাড়িতে গাছ আছে। ও সবজি কেনার সঙ্গে সঙ্গে লেবু গুলো। বাহ বন্ধুরা, এবার আমি রেডি হয়ে গেছি আর পুরো বাচ্চা পার্টিও রেডি হয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি একটা জায়গাতে খেতে। তো যাচ্ছি, জানি না কেমন হবে, প্রথমবার যাচ্ছি। তো চলো দেখা যাক যে কীরকম জায়গা। ঘড়িতে এখন বাজে প্রায় 6:30। কর্তামশাই চলে এসেছে। ডিনিং চলো আমাদের সাথে। হ্যাঁ, সবাই বেরিয়ে পড়েছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, আমার তো ভালোই ঠান্ডা লাগছে। আমি একটু শীত কাতুরি টাইপেরও আছি, আমার ঠান্ডা বেশিই লাগে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স একদম কাছে, হেঁটেই পৌঁছে যাবো। আমরা পৌঁছে গেছি, চারপাশটা তো খুব আলো দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখো। ঢুকছি, এখনো এন্ট্রি করছি এর ভেতরে, তারপর দেখা যাক ভেতরে কি কি আছে।
कलाकंद। हाँ, ये कलाकंद नीचे का जो है वो वाला कलाकंद है ना, नीचे जो है एकदम। हाँ, इसमें पहले सबसे पहले क्या होती है, एक बिस्कुट की क्रश की लेयर आती है। अच्छा। फिर उसमें बीच में कलाकंद जाता है। अच्छा। होम मेड क्रीम चीज है ये, क्रीम चीज भी घर का बना हुआ है फ्रेश दूध से। ये तो दारुण खेते। খালি পাটি সাপটাই আছে, তাছাড়া বলো এটা পৌষে হুল্লোর। এইটা এই স্টলে সব থেকে বেশি ভিড় পার্টি শপটার জন্য। আমিও একটা স্টল দিলে আমার চলতে ভালো। হাড়ির মধ্যে কি আছে এটা? এটা ছানার পায়েস। ছানার পায়েস আর এটা মাংসের পায়েস। আচ্ছা, এটা গুড়ের রসগোল্লা। ইউপিআই আছে কোনো অসুবিধা নেই। গান গাইছে আমি খেলাম এখানে একটা, প্রথমে একটা কী খেলাম, চিজ কেক টাইপের একটা ছিল, কালাকাঁদ দেওয়া আর বিস্কিট দেওয়া। তারপর খেলাম একটা পাটি সাপটা, তারপর খেলাম আমি ছানার পায়েস, আর তারপর এখন খাচ্ছি এটা গোকুল পিঠে। হ্যাঁ, তাই তো বললো গোকুল পিঠে, মালপোয়াটা পাশে ছিল, এটা গোকুল পিঠেই বললো। তো এটা ট্রাই করে দেখি, নতুন জিনিস একটা, মালপোয়া তো বাড়িতে বানাই, এটা দেখি। এই পিঠেটা আমিও নতুন দেখছি, গোকুল পিঠে নাম শুনেছি, এটা দেখি খেয়ে কেমন হয়। আমার মনে হয় কিছুটা মালপোয়া টাইপেরই হবে। চলো, মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি আরেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি মেলাটা। দাদারা আপনাদের কেমন লাগলো এসে এখানে? তোমার কেমন লাগলো? খুব ভালো। কোনটা ভালো ছিল খেতে, রোলটা না রোলটা বেশি ভালো লাগলো? ফিশ ফ্রাই কোথায় খেলি? ফিশ চপটা, একটা ফিশ চপ ওর নিয়ে নেবে নাকি? না, তোর তো বিরিয়ানি নেওয়া হয়েছে, বিরিয়ানি খাবি গিয়ে। টাকাটা হয়ে গেছে বন্ধুরা, আমাদের পৌষ মেলা দেখা হয়ে গেল, আমাদের তো ভালোই লাগলো, অনেক কিছু খেয়েছি। লাস্টে একটা ফিশ চপ খেলাম, ফিশ চপটাও আমার ভালোই লেগেছে, আমার সব কিছু ভালোই লাগে। এই টাইপের জায়গায় এলে এরম টুকিটাকি খাবার টেস্ট করতে আমার দারুণ লাগে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যেগুলো হয় সেগুলো আরও ভালো লাগে। তো এখন আমরা ফিরছি বাড়িতে, আর এরা এই পৌষ মেলায় আসুক আর যে মেলায় আসুক, যদি বিরিয়ানি দেখতে পায় তো বিরিয়ানি না নিয়ে তো বাড়ি ফিরবে না। তো এরা নিয়েছে চিকেন বিরিয়ানি, আমি নিয়েছি ডিমের চপ, মা ডিমের চপ খেতে খুব ভালোবাসে, তো আমরা ডিমের চপ নিয়ে নিয়েছি আর নিয়েছি বিরিয়ানি, নিয়ে এখন ফিরছি বাড়ি। কেমন লাগছে তোমার ডিমের ডেভিলটা? আমরা তো একদম গরম গরম ভাজিয়ে নিয়ে আসলাম। দেখো এই 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 হুডিটা আমি কিনে দিয়েছি আজকে লাসা মার্কেট থেকে, তখন পরে আর দেখানো হয়নি, এখন ওর তুতুকে দেখাচ্ছি পরে। বন্ধুরা ঘড়িতে এখন বাজে 8:10, আমি ওই পৌষ মেলাতে যা যা খেয়েছি আমার তো আর পেটে আর এক ফোঁটা জায়গা নেই। লাস্ট ডিমের ডেভিলটা খেয়ে আমি একদম ফুল। এরা এক প্লেট বিরিয়ানি এনেছে, দুই ভাই মিলে খাবে, তো ওরা খাবে, আর আমি এখন এক ঘন্টা ভাবছি একটু এডিটিংয়ের কাজকর্ম করি। আর তোমাদের কেমন লাগলো
ওই পৌষ মেলার চারপাশটা যদিও ছোট, মানে যেরকম আমাদের শহরটা ছোট সেরকম এটা যে পৌষ মেলাটা হয়েছিল সেটাও ছোট ছিল, কিন্তু ছোটর মধ্যে কম্প্যাক্ট ছিল, ভালোই ছিল, আমার তো ভালোই লেগেছে। যদিও কর্তা মশাই আমার মনে হয় না খুব একটা বেশি ভালো লেগেছে, অ্যাকচুয়ালি ওই টাইপের জায়গা খুব বেশি এনজয় করে না, আমি সব জায়গায় এনজয় করি, তো আমরা দুজন একদম ডিফারেন্ট পার্সোনালিটি, ঠিক আছে। তো আমার খুব ভালোই লেগেছে, আমি এনজয় করেছি, শ্যুট করেছি, খেয়েছি, মজা করেছি, খুব ভালো লেগেছে আমার। আর এখন আমি আজকের এই ভিডিওটা একটুখানি এডিটিং করি, তারপর একদম যখন ওরা বিরিয়ানি খাবে তখন আবার আসবো। যদিও বিরিয়ানিটার ওপর খুব বেশি এক্সপেকটেশন তো ছিল না, কিন্তু বিরিয়ানিটা খুবই সুস্বাদু ছিল। যা হোক, দুই ভাই তো বলছে যে খুব ভালো হয়েছে এবং দুই ভাই খুব এনজয় করে খাচ্ছে। আশা করছি আজকের ভিডিওটাও তোমরা এনজয় করলে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।